নমস্কার বন্ধুরা, কলকাতা কুরিয়ার ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা ফাংশন বানাতে শিখেছি, বিল্ড ইন ফাংশন কি সেটা সম্পর্কে জেনেছি। আজকে আমরা যেটা জানবো সেটা হবে স্কোপ। এই স্কোপ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করে নেব। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্কোপ। স্কোপ জিনিসটার জন্য ভ্যারিয়েবল দুটো ভাগে ভাগ হয়ে যায়, ঠিক আছে? আপনি হয়তো ভাবছেন যে আগেই তো আমরা ভ্যারিয়েবলের বিভিন্ন টাইপ শিখেছি, যেরকম স্ট্রিং, বুলিয়ান, নাম্বার, নাল, আনডিফাইন্ড, এরকম আরও অনেক কিছু রয়েছে। হ্যাঁ, তো এখানে আবার দুটো ভাগ। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই ভাগটার জন্য সেরকম কোনো টাইপ নেই। এই ভাগটা খুবই সিম্পল। এই ভাগটা হচ্ছে ভ্যারিয়েবল কোথায় রয়েছে, ভ্যারিয়েবলটা কোথায় লেখা হয়েছে, সেই পজিশনের উপর ডিপেন্ড করে ভ্যারিয়েবলকে দুটো ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? এটাতে অত বেশি মানে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এটা একদম সিম্পল ব্যাপার যে ভ্যারিয়েবলটা কোথায় লেখা হয়েছে তার উপর ডিপেন্ড করে আমরা ভ্যারিয়েবলকে দুটো ভাগে ভাগ করছি, ঠিক আছে? তো ভ্যারিয়েবলের এই দুটো ভাগের নাম কি? একটা ভাগের নাম হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল, আর একটা ভাগের নাম হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। তো আমি বিস্তারিত আলোচনা করে দেবো যে গ্লোবাল ভ্যারিয়েবল কী এবং লোকাল ভ্যারিয়েবল কী, এবং যখন ভিডিওটা শেষ হয়ে যাবে তখন আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন যে ব্যাপারটা কী। এটাতে আপনার যদি মনে 1%ও ভয় থেকে থাকে তো সেটা ক্লিয়ার হয়ে যাবে, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে? তো জানা যাক কী লোকাল ভ্যারিয়েবল আর কী গ্লোবাল ভ্যারিয়েবল আর কী বা স্কোপ। ওকে, চলুন তাহলে চলুন স্কোপ বোঝার জন্য আমরা এখানে একটা ফাংশন তৈরি করি, যে ফাংশনেতে আমরা দেখব যে দুজন টিম প্লেয়ার যারা রান করেছে এবং তাদের টোটাল রান কত হয়েছে সেটা আমরা বের করব। আমরা নিয়ে নিচ্ছি ভ্যারিয়েবল amit অমিত ইকুয়াল টু করেছে ধরে নিন 10 রান, সেমিকলন দিয়ে লাইনটা এখানে শেষ করলাম। ভ্যারিয়েবল বাবু, বাবু ও হয়তো দেখা গেল 20 রান করেছে, সেমিকলন দিয়ে শেষ করছি। এবার একটা ফাংশন বানাবো যেখানে টিমের টোটাল রান কত সেটা আমরা বের করব। তাহলে আমরা একটা ফাংশন তৈরি করে নিচ্ছি, funcition ফাংশন, রান রান বলে একটা ফাংশন তৈরি করলাম, যেখানে কি করতে হবে অমিত আর বাবু দুজনের রানটাকে যোগ করতে হবে, তাহলে টিমের টোটাল রান বেরোবে। তাহলে আমি আর একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, ভ্যারিয়েবল টোটাল রান, টোটাল আর ইউএন রান ইকুয়াল টু কি করতে হবে অমিত প্লাস বাবু, এদের দুজনের রানটাকে যোগ করব। যোগ করে কত হচ্ছে সেটা আমরা দেখব, ঠিক আছে? এটা আমরা কি করব, টোটাল রান যেটা আছে এটাকে আমরা কনসোল করলে তখন আমরা দেখতে পাবো। চলুন এটা ঠিকঠাক কাজ করছে কিনা একবার দেখে নিই। আচ্ছা, এখানে আমরা ফাংশন বানিয়েছি ঠিকই, কিন্তু ফাংশনটাকে রান করা হয়নি, তাই জন্য এখানে কোনো আউটপুট আসছে না। আপনি ফাংশন বানিয়েছেন, ফাংশনটাকে তো ডাকতে হবে, তো আমরা এবার ফাংশনটাকে ডেকে নিচ্ছি এখানে, তাহলে আমরা আউটপুটটা পাবো। সেভ করা হলো, করে এখানে রিফ্রেশ করা হলো, দেখুন 30 রান হয়েছে দুজনের, ঠিক আছে? টোটাল টিমের রান হয়েছে 30, কারণ অমিত করেছে 10 এবং বাবু করেছে 20। টোটাল রান হয়েছে কত? 30, বোঝা গেছে? এখানে দেখুন তিনটে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, একটা হচ্ছে অমিত নামের, একটা হচ্ছে বাবু নামের, এবং আরও একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে যেটার নাম হচ্ছে টোটাল রান, ঠিক আছে? তো আমরা জানি যেখানে যেখানে ভার কথাটা উল্লেখ করে একটা নাম দেওয়া হয় সেটাই ভ্যারিয়েবলের নাম হয়ে যায়। তাহলে এখানে তিনবার ভার ডিক্লেয়ার করা হয়েছে, ঠিক আছে? তাহলে তিনটে ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করছি, একটা হচ্ছে অমিত, একটা হচ্ছে বাবু, এবং একটা হচ্ছে টোটাল রান। এখানে আমি বলবো অমিত এবং বাবু এই দুটো হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল এবং এই টোটাল রান এটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। এবার কেন বলছি, কারণ হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল কোনো স্কোপের মধ্যে থাকে না, স্কোপের বাইরে থাকে। স্কোপ কোনটা? এই যে ফাংশনটা শুরু হয়েছে, এই ফাংশনটা এই সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করে এই সেকেন্ড ব্র্যাকেটে শেষ, ঠিক আছে? তো এই সেকেন্ড ব্র্যাকেট থেকে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যের যে জায়গাটা এটা হচ্ছে স্কোপ। এই ফাংশনের স্কোপ হচ্ছে এতটা। এই ফাংশনের মধ্যে থাকা যে কোনো ভ্যারিয়েবল হচ্ছে লোকাল ভ্যারিয়েবল, এবং যারা কোনো ফাংশনের ভেতরে নেই, বাইরে রয়েছে ইন্ডিপেন্ডেন্টলি, ঠিক আছে, তারা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। যেরকম অমিত, এ কোনো স্কোপের মধ্যে নেই, বাবু এ কিন্তু কোনো স্কোপের মধ্যে নেই, এরা কিন্তু স্কোপের বাইরে রয়েছে, সুতরাং এরা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। তাহলে গ্লোবাল ভ্যারিয়েবল আর লোকাল ভ্যারিয়েবলের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য একটা আছে, ঠিক আছে? সেই পার্থক্যটা আমরা ডিটেলসে জানবো। তো তার আগে আপনি জেনে নিন যে এই যে স্কোপের মধ্যে যে ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করা হয় তারা হচ্ছে সবসময় লোকাল ভ্যারিয়েবল। এদের অস্তিত্ব শুধু এই স্কোপটুকুর মধ্যেই থাকে, স্কোপের বাইরে এদের কোনো অস্তিত্ব থাকে না, সেটা আমরা প্রমাণ করতে পারি। কীভাবে? দেখুন, এই স্কোপের মধ্যে আমরা কিন্তু এটার আউটপুট বের করেছি, টোটাল রানের আউটপুট বের করেছি, এবং সেটা কিন্তু এখানে সঠিকভাবে আসছে, 30 রান আসছে। কিন্তু আমরা যদি এই স্কোপের বাইরে, ঠিক আছে, এইখানে শুরু হয়েছে সেকেন্ড ব্র্যাকেট, এখানে শেষ হয়েছে, স্কোপ শুরু হয়েছে, স্কোপ শেষ হয়ে গেছে, এর মাঝখানে কিন্তু এই টোটাল রান এই ভ্যারিয়েবলটা জীবিত আছে। যখনই স্কোপ শেষ হয়ে গেছে, টোটাল রান বলে এই ভ্যারিয়েবলটা এটা কিন্তু মরে গেছে, এটা ডাই হয়ে গেছে, ঠিক আছে?
তাই জন্য আপনি যদি এই স্কোপের বাইরে টোটাল রান কত সেটা যদি কনসোলে বের করতে চান তাহলে কিন্তু কখনোই বেরাবে না। দেখে নিন, আমি এখান থেকে এটাকে কেটে দিচ্ছি, কেটে আমি রানের পরে এটাকে ডেকে নিলাম, ঠিক আছে? তাহলে দেখবেন কোনো আউটপুট আসছে না, কেন? কারণ হচ্ছে এই স্কোপ শেষ হয়ে গেছে, এই ভ্যারিয়েবলটার অস্তিত্বও শেষ হয়ে গেছে, ঠিক আছে? তাই জন্য এ কোনো আউটপুট তো দেবেই না, উল্টে এরর দিতে পারে। দেখুন এরর দিয়ে দিয়েছে, কি বলছে যে টোটাল রান ইজ নট ডিফাইন্ড, মানে এটা উল্লেখই করা নেই, কিন্তু আমরা দেখছি এখানে উল্লেখ করা রয়েছে, কিন্তু সেটা ফাংশানের ভেতরে, তাই ফাংশানের বাইরে ও খুঁজছে কোথায়, এইখানে কোথাও খুঁজছে, ঠিক আছে? এই ফাংশানটাকে বাদ দিয়ে ও বাকি জায়গাতে খুঁজছে যে টোটাল রান নামের কোনো ভ্যারিয়েবল আছে নাকি, পাচ্ছে না। সুতরাং ও কি বলে দিচ্ছে যে এই নামের কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা নেই, তাই জন্য ও একটা এরর পাঠিয়ে দিয়েছে, বোঝা গেছে? কিন্তু এটা গ্লোবাল ভ্যারিয়েবল আপনি যদি প্রিন্ট করতে চাইতেন তাহলে যে কোনো সময় প্রিন্ট হয়ে যেত। দেখুন 10 রান পাওয়া গেছে, আপনি সেরকম অমিতের জায়গায় বাবুকে প্রিন্ট করাতেন 20 রান পেয়ে যেতেন, কিন্তু টোটাল রান এই ভ্যারিয়েবলটা যেহেতু স্কোপের ভেতরে তাই এটাকে স্কোপের বাইরে কখনোই প্রিন্ট আউট করা যাবে না। আপনি যদি আবার এটাকে এখান থেকে কাট করে এইখানে রেখে দিতেন তাহলে অবশ্যই এটার প্রিন্ট আউট বেরোতো 30 রান, কিন্তু স্কোপের বাইরে এর কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে? এখানে 30 রান পাওয়া গেছে, কেন? কারণ এটা আমরা স্কোপের মধ্যেই এটাকে আউটপুট বের করতে চেষ্টা করেছি, তাই জন্য এটাকে পাওয়া যাবে, কিন্তু স্কোপের বাইরে এটাকে পাওয়া যাবে না। লোকাল ভ্যারিয়েবলের এটাই অসুবিধে যে এটাকে স্কোপের বাইরে পাওয়া যায় না, এবং গ্লোবাল ভ্যারিয়েবলের এটাই সুবিধে, ঠিক আছে, যে একে যে কোনো জায়গার থেকে পেয়ে যাওয়া যায়। ক্লিয়ার হয়েছে এত অবধি? আরও ডিটেলসে আসছি আমি। আচ্ছা, এখানে আমি আর একটা ভ্যারিয়েবল অ্যাড করছি, শেখর। শেখর ধরে নিন 50 রান করেছে, ঠিক আছে? তাহলে এবারে আমার টোটাল রানেতে শেখরের রানটাও অ্যাড হবে, আমি এখানে অ্যাড করে দিচ্ছি। একটা জিনিস ভালো করে বুঝবেন, এই গ্লোবাল ভ্যারিয়েবলগুলো অমিত, বাবু, শেখর, এরা স্কোপের ভেতরেও কিন্তু সঠিকভাবে আসছে, তাই জন্যই কিন্তু আমরা অমিতের ভেতরে থাকা 10 রান, বাবুর ভেতরে থাকা 20 রান এবং শেখরের ভেতরে থাকা 50 রান, এই তিনটের যোগফল বের করে এখানে কিন্তু 80 রান আমরা পেয়ে যাব, ঠিক আছে? আমরা যদি রিফ্রেশ করি 80 রান পাচ্ছি, ঠিক আছে? যদি এই ভ্যারিয়েবলগুলো স্কোপের মধ্যে অ্যাভেলেবেল না হতো তাহলে কিন্তু আমরা এখানে টোটাল রানটা পেতাম না, তার মানে আমরা গ্লোবাল ভ্যারিয়েবলকে শুধু স্কোপের বাইরেই নয় স্কোপের ভেতরেও পেয়ে যাব, কিন্তু লোকাল ভ্যারিয়েবলকে আমরা শুধু স্কোপের ভেতরে পাবো, স্কোপের বাইরে পাবো না। এত অবধি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমি আপনাদেরকে একটা রিয়েল লাইফ উদাহরণ দিয়ে আরও ব্যাপারটাকে বোধগম্য করে দিতে চাই, যাতে আপনি উদাহরণটাকে আপনার রিয়েল লাইফের সঙ্গে কানেক্ট করতে পারেন, ঠিক আছে? চলুন তাহলে একটা রিয়েল লাইফ উদাহরণ নেওয়া যাক। আচ্ছা, ধরে নিই আপনি একটা পাড়ায় থাকেন যেখানে আপনার বন্ধু হচ্ছে অমিত, বাবু, শেখর, এরা আপনার বন্ধু, আপনারা একসঙ্গে ক্রিকেট খেলেন, ঠিক আছে? তো আপনি আরেকজন বন্ধুকে হঠাৎ বললেন যে শেখর খুব ভালো ব্যাট করে, তো আপনার সেই বন্ধু আপনার সঙ্গে এগিয়ে গেলো, হ্যাঁ শেখর খুব ভালো ব্যাট করে, তো আপনারা দুজনেই কিন্তু আপনার বন্ধু শেখরকে বুঝে গেলেন এক কথায়, এবং আপনি বললেন যে শেখর খুব ভালো ব্যাট করে, এবং আপনার বন্ধু আপনার সঙ্গে এগ্রি হলো যে হ্যাঁ শেখর খুব ভালো ব্যাট করে। এবার ধরে নিন আপনি অনেক দূরে কোথাও একটা গেছেন, সেখানে একটা চায়ের দোকানে বসে আছেন, আপনার পাশে আরেক ভদ্রলোকও চা খাচ্ছে, আপনি তার সঙ্গে আলাপচারিতা জমানোর জন্য আপনি হয়তো বললেন যে শেখর খুব ভালো ব্যাট করে, তো সেই ভদ্রলোক একটু থেমে থেকে আপনাকে বললো হ্যাঁ হ্যাঁ শেখর ধবন খুব ভালোই ব্যাট করে। তো ব্যাপারটা কি হলো, আপনি কিন্তু একই কথা বললেন, শেখর খুব ভালো ব্যাট করে, আপনার বন্ধু বুঝলো আপনার পাড়ার শেখরের কথা, এবং আপনার অপরিচিত লোক যে কিনা অন্য পাড়ার থেকে বিলং করে সে আপনার পাড়ার শেখরকে চেনে না, সে তখন তার চিন্তাভাবনাকে একটু পরিধিটা বাড়ালো, বাড়িয়ে ভাবলো যে হ্যাঁ ইন্ডিয়ান ক্রিকেট টিমে যে শেখর ধবন থাকে আপনি হয়তো তার কথা বলছেন, তাই সে আপনাকে বললো হ্যাঁ শেখর ধবন খুব ভালো ব্যাট করে। তা আপনি কিন্তু শেখর বলছেন, আপনার পাড়ার বন্ধু আপনার পাড়ার শেখর অবধি চিন্তাভাবনাটাকে সীমিত রাখলো, এবং আপনার অপরিচিত লোক সে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিম অবধি তার চিন্তাভাবনাটাকে বিস্তারিত করলো। তো এটাই হচ্ছে স্কোপ, যে এই ভাবাটা কত অবধি হবে, সেটা গ্লোবালি হবে নাকি ছোট একটা পরিধির মধ্যে হবে, এটাই হচ্ছে স্কোপ, এটাই হচ্ছে ব্যাপার যে কত দূর অবধি চিন্তাভাবনা করা হচ্ছে। আজকে যদি সেই ভদ্রলোককে আপনি বলতেন যে না আমি ওই শেখরের কথা বলছি না, আমি আমার পাড়ার শেখরের কথা বলছি, তাহলে সে বুঝতে পারতো না, সে চিনতে পারতো না কোন শেখরের কথা বলছেন, যেরকম ক্ষেত্রে আপনার টোটাল রানটা আনডিফাইন্ড আছে, সেরকম ওর ক্ষেত্রেও শেখরকে চেনা পসিবল না, সুতরাং উনি চেনে না। এবং আপনি যদি পাড়ার লোকটাকে বলতেন যে আমি আমার পাড়ার শেখরের কথা বলছি না, আমি শেখর ধবনের কথা বলছি, কিন্তু সে কিন্তু বলতো না যে আমি শেখর ধবনকে চিনি না, সে শেখর ধবনকে চেনে, কারণ হচ্ছে সে ইন্ডিয়ান ক্রিকেট টিমে খেলছে, সে গ্লোবাল ভ্যারিয়েবলের সমান, তাহলে শেখর ধবনকে সবাই চিনি আছে, কিন্তু আপনার পাড়ার শেখরকে শুধু আপনার পাড়ার লোকই চিনছে। তো এই হচ্ছে ব্যাপার গ্লোবাল ভ্যারিয়েবল আর লোকাল ভ্যারিয়েবলের মধ্যে, আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি, ঠিক আছে? তো এবার আমি আরেকটুখানি ডিটেলসে যাই। দেখা যাক,
এবার আপনাদেরকে একটা জিনিস দেখাই। মনে করুন আমি এখানে একটা ভ্যারিয়েবল নিলাম যেটা আবার শেখর নামে, ঠিক আছে, সেই শেখরকে আমি 30 রান দিয়ে দিলাম, ঠিক আছে। এইবারে আমি যদি এটার আউটপুট দেখতে যাই তাহলে আমি কি দেখব, তাহলে আমি দেখব যে এখানে 60 রান পাচ্ছি আর আমি 80 রান পাচ্ছি না, ঠিক আছে। কেন 60 রান আসছে? কারণ অমিত 10, বাবু 20, 10 আর 20 30, আর এই শেখরের 30 মিলে 60 হচ্ছে এখানে, ঠিক আছে। আর এই 50 এই এই শেখরকে সম্পূর্ণ ইগনোর করে গেল এই ফাংশনটা। কেন হলো এটা, এটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার সময় এসে গেছে। দেখুন, একটা জিনিস ভালো করে বুঝবেন, ফাংশন কীভাবে এক্সিকিউট করে। ফাংশনের মধ্যে যখনই কোনো ভ্যারিয়েবল পায় তখন সেই ভ্যারিয়েবলটাকে সবার আগে সে তার নিজের লোকাল স্কোপের মধ্যে খুঁজতে চেষ্টা করে। তো অমিত নামের কোনো ভ্যারিয়েবল এই স্কোপের মধ্যে নেই, তাই ও যখন পায়নি তখন একবারও গ্লোবাল স্কোপের মধ্যে খুঁজতে গেছে যে অমিত নামের কোনো ভ্যারিয়েবল গ্লোবাল স্কোপেতে অবস্থিত কিনা দেখেনি, কিন্তু সেখানে সে পেয়ে গেছে, তাই সেই ভ্যালুটাকে ও তুলে এনে এখানে পুট করে দিয়েছে। বাবুর ক্ষেত্রেও সেম হয়েছে, এখানে খুঁজতে গেছে পায়নি, সে গ্লোবাল স্কোপে পেয়ে গেছে, এনে এখানে পুট করে দিয়েছে। কিন্তু শেখরেরটা যখন খুঁজতে গেছে লোকাল স্কোপে তখন সে লোকাল স্কোপেই পেয়ে গেছে, তাই তার আর গ্লোবাল স্কোপে গিয়ে খোঁজার কোনো প্রয়োজন পড়েনি, সে এখানে না পেলে তখন গিয়ে খুঁজতো। ফাংশন এইভাবেই কাজ করে, যখনই কোনো ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করা হয় ও সবার আগে এটা এখানে 4-5 লাইনের ফাংশন আছে তো 4-5 লাইনে খুঁজেছে, যদি এটা 400-500 লাইনের ফাংশন হতো তাহলে পুরো ফাংশনটা খুঁজতো 400-500 লাইন, যদি পেতো সেখান থেকে নিয়ে বসাতো, যদি না পায় তাহলে গ্লোবাল স্কোপে গিয়ে খুঁজবে, সেখানে যদি পেয়ে যায় তো সেই ভ্যালুটাকে এনে বসাবে, আর যদি সেখানেও না পায় তাহলে এরর থ্রো করে দেবে, ঠিক আছে। তো সেই কারণেই এই 30কে ধরেছে, এই 50কে ধরেনি, ঠিক আছে। আমি সেরকমই এখানে যদি রাম লিখে দিতাম, তো এই রাম না তো লোকাল স্কোপে রয়েছে না তো গ্লোবাল স্কোপে রয়েছে, সুতরাং এ খুঁজে কোথাওই পাবে না রামকে। আর যখন তার আমি আউটপুট বের করতে যাব তখন এখানে আবার সেই একই এরর থ্রো করেছে, রাম ইজ নট ডিফাইন্ড। অ্যাকচুয়ালি তাই, রাম না তো লোকাল স্কোপেতে ডিফাইন্ড আছে না তো গ্লোবাল স্কোপেতে ডিফাইন্ড আছে, সো প্রোগ্রাম কনফিউজ হয়ে গেছে রামের রান কত সেটাকে যোগ করে দেখাতে, ও এরর থ্রো করে দিচ্ছে। ক্লিয়ার হয়েছে? তাহলে বোঝা গেছে, যেরকম আপনার বন্ধুকে আপনি শেখরের কথা বলতে, সে সবার ফার্স্টে আপনার পাড়ার শেখরের কথা ভেবেছে, প্রথমেই শেখর ধাবনের কথা ভাবতে যায়নি, তো সেই রকমই ফাংশন আপনার ফার্স্টে ভ্যারিয়েবলগুলোকে তার নিজের লোকাল স্কোপের মধ্যে খোঁজে, যদি না পায় সেক্ষেত্রে সে গ্লোবাল স্কোপের মধ্যে খুঁজতে যায়। তো আশা করছি আজকে সহজ ভাষায় আমি আপনাদেরকে লোকাল ভ্যারিয়েবল, গ্লোবাল ভ্যারিয়েবল এবং স্কোপ সম্পর্কে ধারণা দিতে সক্ষম হয়েছি। যদি আপনার বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনার কোশ্চেনের উত্তর দেবো আমার সময় অনুযায়ী। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাকে মোটিভেট করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও ওঠানোর সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। ঠিক আছে বন্ধুরা, খুব ভালো থাকবেন, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে, টাটা।